জি কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার যে পরীক্ষাটি হলো তোমাদের যে প্রাইমারি টেটে যে পরীক্ষাটি হলো তার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করছি তো প্রথমেই আমরা দেখে নেবো চাইল্ড সাইকোলজি এক নম্বর প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন যে উত্তরটা সেটা বলেছে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে বিভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষক শিক্ষিকাদের নিচের কোন পথটি গ্রহণ করা উচিত তো এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর সকল শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষভাবে আচরণ সম্পাদনের দৃষ্টিভঙ্গি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখো ছিল এখানে শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপনের পূর্বে তাদের মূল্যায়ন করার প্রসঙ্গে নিম্নের কোনটি প্রাসঙ্গিক কারণ নয় তো এটা অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর পাঠ উপস্থাপনের পূর্বে শিক্ষার্থীদের সচেতন করা তিন নম্বর প্রশ্নে দেখো যাওয়া আছে শিক্ষণের যে স্তরে শিক্ষার্থী শিক্ষণ সমস্যাটি চিহ্নিত করতে সমস্যাটিকে সংজ্ঞায়িত করতে এবং বিশ্লেষণীমূলক সৃজনশীল ভাবনা দ্বারা সেটি সমাধান করতে চেষ্টা করে তা হল মূল্যবোধের স্তরের শিক্ষণ চার নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয় তো এটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রকে মূল্য দেবার নীতি এটা হচ্ছে সঠিক অর্থাৎ এই অপশনটা যে তোমাদের সঠিক হবে পরের প্রশ্ন দেখো এখানে যেটা ছিল শিক্ষার দুটি কাজ ব্যক্তিত্বের বিকাশ অভ্যাস গঠন আর শিক্ষার দুটি স্তর প্রাথমিক আর মাধ্যমিক তো শিক্ষার কাজ ও স্তরের সাপেক্ষে সব থেকে সাহায্যপূর্ণ বিকল্পটি হলো দেখেন ডি অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে একের সঙ্গে বি অর্থাৎ একের সঙ্গে ব্যক্তিত্বের বিকাশের সঙ্গে হচ্ছে মাধ্যমিক আর দুয়ের সঙ্গে অর্থাৎ অভ্যাস গঠনের সঙ্গে হয়ে আছে প্রাথমিক পরের প্রশ্ন দেখো এ টিচার টেলস দ্য স্টুডেন্ট অর্থাৎ এর পর বাংলা প্রশ্ন দেখাচ্ছি একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বলেন কাজটি করতে চেষ্টা করো তুমি শিখবে এখানে শিক্ষক শিক্ষিকা উত্তর হয়ে যাবে এখানে পারদর্শিতার পেশনার উৎসাহী করতে চাইছেন এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন হচ্ছে সাত নম্বর প্রশ্ন একটি শিশু মেঝেতে পড়ে গিয়ে মেজের উপর রাগ করে ক্রমাগত আঘাত করতে থাকে পেঁয়াজের তত্ত্ব অনুসারে শিশুটির মধ্যে কোন ধরনের চিন্তনের প্রতিফলন দেখা যাচ্ছে তো এটা হচ্ছে সর্বপ্রাণবাদমূলক চিন্তন এটা হচ্ছে সঠিক তারপর দেখো স্মৃতির প্রথম ধাপটি হলো শিখন ন নম্বর প্রশ্ন কোহেলবাগের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের খুশি করার কাজ করে সেটা হচ্ছে উত্তর ভালো ছেলে সুন্দর স্তরে দশ নম্বর প্রশ্ন নিচের কোন কৌশলটি পেরাগজির দিক থেকে শিখনের নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সঙ্গে উপযুক্ত নয় তো এটার উত্তর হবে দলগত সহযোগিতা পরের প্রশ্ন আছে এগারো নম্বর প্রশ্ন শিশু বিকাশের সেফালো কডাল নীতিতে বিকাশের অগ্রগতি হয় মাথা থেকে পায়ের দিকে বারোদ্যাগের প্রশ্ন সমাজবিজ্ঞানের একজন শিক্ষক শিক্ষিকা ইতিহাস শিক্ষণের সময় সেটিকে ভূগোলের সাথে সম্পর্কযুক্ত করেন এই ধরনের প্যারাগজিক্যাল কৌশল আন্তর্বিষয়ক দৃষ্টিভঙ্গি জনিত শিক্ষণকে ত্বরান্বিত করে এটা হচ্ছে সঠিক অর্থাৎ সি এরটা হচ্ছে সঠিক উত্তর তেরো দাগের প্রশ্ন আছে পেঁয়াজের মত শিশুরা যখন শেখে যে জলকে বরফে পরিণত করা হয় তারপর আবার সেই বরফকে তরলে পরিণত করা যায় এই ধরনের চিন্তনকে বলা হয় পর্যায়করণের ক্ষমতা এটা হচ্ছে সঠিক উত্তর এ অপশানটা হচ্ছে সঠিক আসি পরের প্রশ্নে কোনো কাজ কিভাবে করা হয় এই প্রক্রিয়াকে স্মরণ করার জন্য যে ধরনের স্মৃতিকে ব্যবহার করা হয় তা হল পদ্ধতিগত স্মৃতি পরের প্রশ্ন হচ্ছে দেখো শিক্ষক শিক্ষিকা একজন শিক্ষার্থীকে চায়ের কাপের বিভিন্ন অপরিচিত ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই ধরনের শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে উৎপন্ন করে সৃজনশীলতা যে সঠিক উত্তর দেখে নাও ষোলোতা প্রশ্ন ষোলোতা প্রশ্ন তো বলা যে পেড়াগুড়িতে কিছু ধারণা আছে যেমন উদ্দেশ্য লক্ষ্য চূড়ান্ত নিশানা কিছু উপাদান আছে যেমন শিক্ষার্থী শিক্ষক আর দেশ তো নিচের কোন জটি সবচেয়ে ভালো মানানসই হবে তা খুঁজে বের করো তো এখানে এর দাগে বি অর্থাৎ বিএডটা হচ্ছে সঠিক উত্তর এখানে দুইয়ের সঙ্গে হয়ে যাবে এ দুইয়ের সঙ্গে হচ্ছে লক্ষ্যর সঙ্গে হয়ে যাবে শিক্ষার্থী শিক্ষার্থীর লক্ষ্য থাকে আর বিয়ের সঙ্গে হয়ে যাবে উদ্দেশ্য একের এক উদ্দেশ্যের সঙ্গে হয়ে যাবে শিক্ষক শিক্ষকের কিছু উদ্দেশ্য থাকে এর সরি উদ্দেশ্যের সঙ্গে হচ্ছে দেশ সি এর সঙ্গে মিল হবে এরটা হচ্ছে সঠিক উত্তর পরের দাগ প্রশ্নটা যে নিম্নের কোন নীতিটি শিশু বিকাশের সাথে প্রাসঙ্গিক নয় তো এখানে উত্তর কিন্তু হবে সাধারণতা থেকে নির্দিষ্টতা এটা সঠিক নয় পরের প্রশ্নে দাগের প্রশ্নে সুনির্দিষ্ট সময় ব্যবধানে একদল বিদ্যালয় শিক্ষার্থীর উপর একই ধরনের পরিবেশগত পরিস্থিতিতে একটি অভীক্ষা দুবার প্রয়োগ করা হলো দুটি স্কোরের গড় খুব কাছাকাছি হলে অভিખાটির কোন বৈশিষ্ট্যটি আছে বলে ধরা হবে উত্তরটি নির্ভর যোগ্যতা 19 থাকে প্রশ্ন কোহেলবারগের মত অনুসারে একজন শিক্ষক শিক্ষিকা শ্রেণিকক্ষে মূল্যবোধ জাগ্রত করতে পারেন নৈতিক বিষয় নিয়ে আলোচনা করে পরের প্রশ্নটি যখন পুরনো স্মৃতি নতুন স্মৃতিতে নতুন শিখনে বাধা সৃষ্টি করে তখন সেই ঘটনাকে বলা হয় পূর্ববর্তী বাধা আসি পরের প্রশ্নে মডেলের কোন স্তরে শিক্ষার্থীরা সক্রিয়তার অংশগ্রহণ করে অনুমান করতে পারে এবং প্রাক প্রকল্প গঠন করতে পারে অন্বেষণ পরের প্রশ্নে শিশুদের অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোন অবস্থা বোঝার ক্ষমতাকে বলা হয় সঞ্চালন চিন্তন আছে পরের প্রশ্নে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা সাধারণত আসে বিভিন্ন ধর্ম বর্ণ আর্থিক অবস্থা ও প্রভৃতি সামাজিক অবস্থা নিয়ে নিচের বিকল্পগুলির মধ্যে শিক্ষক শিক্ষিকার কোন কাজগুলি শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তির জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য হবে এক নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষিকা নিজের বাধাধারা বিশ্বাসে প্রতিফলন ঘটিয়ে শিশুর অভিজ্ঞতার বৈচিত্র্যকে সংযুক্তকরণ করে জোর দিয়ে আর সাম্যতার প্রতি প্রাতিষ্ঠানিক নীতি সৃষ্টি করে আর শিশুদের প্রচলিত আদর্শ পাঠ্যক্রম অনুসরণ করতে নির্দেশ দেয় তো এখানে ডি এরটা হচ্ছে সঠিক দুই আর তিন অর্থাৎ দুই এরটা তিন এটা কিন্তু সঠিক ডি অপশানটা হচ্ছে সঠিক এই প্রশ্নের যে প্রশ্নটা ছিল সেটা ডি অপশানটা হচ্ছে সঠিক পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পেডাগোজি ধারণার ক্ষেত্রে সত্য নয় পেডাগজির প্রধান সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো এখানে বলা হয় যে শিক্ষণ প্রক্রিয়া শিক্ষক যখন ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীর অনির্দিষ্ট ও সাধারণ অভিজ্ঞতা অন্বেষণ করতে চাইবেন তখন নিচের কোন পর্যায়ক্রমটি সর্বাধিক গ্রহণযোগ্য হবে তো এখানে পরিচিতিকরণ প্রত্যক্ষণ বিমূর্তকরণ এবং সাধারণীকরণ এটা কিন্তু সঠিক আর এক্সপোজার পারসেপশান অ্যাবস্ট্রাকশন আর জেনারেলাইজেশান পরে যে প্রশ্নটা আছে দেখো শিক্ষার্থী শিক্ষা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং তাদের উত্তর দিতে সাহায্য করেন এটা একশো পঁচিশ হচ্ছে উত্তরটা হচ্ছে সরি এটা আগের প্রশ্নটার উত্তর ছিল যে শিক্ষার্থী শিক্ষকের প্রশ্ন নিয়ে উৎসাহিত করতে এটা প্রশ্নটা ছিল এখানে এই প্রশ্নটা ছিল দেখো এটা ঠিক আছে শিক্ষার্থী শিখন বেশি কার্যকরী হবে যখন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং তাদের উত্তর দিতে সাহায্য করেন এবার দেখো যদি কোনো শিশুর মানসিক বয়স পাঁচ বছর ও সাধারণ বয়স চার বছর হয় তবে শিশুটির আইকিউ হবে একশো ব্যক্তিশতার যে চলক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্কে অনুভব করে তা হল সঠিক উত্তর গার্ডেনারের বহুমুখী তত্ত্বের মত অনুযায়ী অন্যদের মেজাজ প্রেষণা ও আকাঙ্ক্ষা শনাক্ত করা ও সেগুলির প্রতি যথাযথ ক্রিয়াশীল জানানোর ক্ষমতাকে বলা হয় আন্তব্যক্তিক বুদ্ধি ত্রিশে থেকে প্রশ্ন নিচের কোনটি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের সঠিক পর্যায়ক্রম তো উত্তর হচ্ছে প্রস্তুতি সুপ্তচিন্তন অন্তর্দৃষ্টি আর যাচাইকরণ এটা হচ্ছে সঠিক তো ত্রিশটি পেরাগি থেকে যে প্রশ্ন ছিল সিডিপি থেকে সেইগুলো আলোচনা করা হলো যতটা সম্ভব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো এই উত্তরগুলো কিন্তু সমস্তটাই রাইস যে স্মার্ট আমাদের রাইস যে কোচিং সেন্টার রয়েছে সেই রাইস কোচিং সেন্টারের বিশেষজ্ঞ মানে বিশিষ্ট যে শিক্ষক বৃদ্ধ রয়েছে তাদের দ্বারা এগুলো উত্তরগুলো করা হয়েছে তো তোমরা এগুলো একটু চেষ্টা করবে তারপর যখন অফিসিয়াল কি যখন দেবে তখন তোমরা মিলিয়ে নেবে এখন আপাতত এটা আন এইভাবে জানানো হলো ঠিক আছে তো এরপরে আমি অন্য বিষয় নিয়ে ভিডিও শুরু করব তো ভিডিও ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তো চলো এখানে শেষ করছি ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে